হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের লাউ গাছে কি প্রচুর পরিমাণে লাউ ধরাতে চান? তাছাড়া আপনাদের লাউ গাছের কি সঠিক বৃদ্ধি পাচ্ছে না? এমন কি আপনাদের লাউ গাছের ছোট ছোট জালিগুলি কি পচে যাচ্ছে? পাশাপাশি আপনাদের লাউ গাছের প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে? এমনটি যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আজকের ভিডিওতে এমন একটি ম্যাজিক তরল সার তৈরি করে গাছে প্রয়োগ করে দেখাবো, যেটি আপনারা করতে পারলে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিউয়ার্স, ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। ভিউয়ার্স, প্রথমত দেখিয়ে দিব এই ম্যাজিক দ্রবণটি আপনারা কীভাবে তৈরি করবেন। এই দ্রবণটি আমরা 1 লিটার পানির জন্য তৈরি করব। সেক্ষেত্রে প্রথমত আপনারা একটি পরিষ্কার গ্লাসে 200 গ্রাম পানি নিয়ে নেবেন। ভিউয়ার্স, প্রথমত নিয়েছি আমরা এখানে পেঁয়াজ বাটা। এখানে আমরা 1 টেবিল চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ বাটাটিকে আপনারা সরাসরি পানিতে দিয়ে দিন। পানিতে দিয়ে দেওয়ার পর ভালো করে এটিকে নাড়াচাড়া করতে থাকবেন, যাতে আপনাদের দ্রবণটি খুবই ভালো মানের তৈরি হয়। ভিউয়ার্স, এরপর আমরা অ্যাড করতেছি হলুদের গুঁড়া। এটি প্রায়শই প্রত্যেকের ঘরেই থাকে। এখানে আমরা 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া সেই পানিগুলিতে আবার অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে পানিগুলিকে আপনারা ঘুলে নেবেন বা নাড়াচাড়া করে নিয়ে নেবেন। তৃতীয় নম্বরে আমরা যেটি প্রয়োগ করতেছি সেটি হলো এমওপি সার অথবা লাল পটাশ নামে পরিচিত। এটি আপনারা আপনাদের নিকটস্থ কীটনাশকের দোকানেই পেয়ে যাবেন। এখানে আমরা 1 টেবিল চা চামচের 1/4 ভাগ আমরা নিয়ে নিয়েছি এবং নিয়ে নেওয়ার পর পানিতে পুনরায় দিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে দেওয়ার পর অবশ্যই ভিউয়ার্স এটা গিয়ে ভালো করে গুলতে থাকবেন, কেননা পটাশ অথবা এমওপি সারটি সহজে পানির সাথে মিশতে চায় না। সেক্ষেত্রে আপনারা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। সর্বশেষ আমরা যেটি প্রয়োগ করতেছি সেটি হলো সালফারযুক্ত ছত্রাকনাশক অথবা থিওবিট নামে পরিচিত। এটি আমরা 1/2 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর পুনরায় আমরা পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে দেওয়ার পর ভালো করে আমরা গুলে নিব, যাতে দ্রবণটির গুণগত মানসম্পন্ন হয়। ভিউয়ার্স, এরপর আপনারা একটি মগ নিয়ে নেবেন। ওই মগে পরিষ্কার 1 লিটার পানি নিয়ে নেবেন। পানি নিয়ে নেওয়ার পর আপনারা একটি চায়ের চাকনি দিয়ে এই দ্রবণটিকে ওই পানির সাথে ছেঁকে নিয়ে মিশিয়ে দিবেন। অবশ্যই ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের স্প্রে মেশিনে নজেলটা খুব সহজে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ভালো করে এটিকে চায়ের চাকনি দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর আপনারা আবার পুনরায় এই দ্রবণটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেবেন। ভিউয়ার্স, এরপর আপনারা এই দ্রবণটিকে বিকেলবেলায় অথবা সকালবেলায় লাউ গাছে স্প্রে করতে পারবেন। এটি স্প্রে করলে কি হবে? এটি স্প্রে করলে আপনাদের লাউ গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়া, তাছাড়া লাউ গাছের পাতা কোঁকড়ানো, লাউ গাছের পাতায় ঝাঁপোকার আক্রমণ, এ সকল সমস্যাগুলি থেকে খুব সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই দ্রবণটি স্প্রে করলে। তাছাড়া লাউ গাছে যে ছত্রাকজনিত সমস্যা, সেটি থেকেও কিন্তু খুব সহজে মুক্তি পাবেন। তাছাড়া এটি আপনারা চাইলে বেগুন গাছ অথবা কুমড়া জাতীয় ফসলে কিন্তু স্প্রে করতে পারবেন। এটি আপনারা গাছে 10 থেকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারবেন। ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে লাউয়ের জালি আসতে শুরু করে, কিন্তু সে জালিগুলি ছোট অবস্থায় পচে যেতে থাকে বা পচে জড়ে যেতে থাকে। সেক্ষেত্রে কী করণীয়? এটি সাধারণত 2টি কারণেই হয়ে থাকে। প্রথমত হচ্ছে আপনাদের লাউ গাছে যদি স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সঠিক পরাগায়ন না হয়, সেক্ষেত্রে কিন্তু লাউ গাছের জালি পচে যেতে থাকে। আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে আপনাদের লাউ গাছে যদি প্রচুর পরিমাণে মাছি পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাউ গাছের জালি পচে যেতে পারে। যদি আপনাদের লাউ গাছের ফুলে সঠিক পরাগায়ন না হয়, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পুরুষ ফুল আমি নিয়ে নিয়েছি লাউ গাছের। এই পুরুষ ফুলটির চারপাশে যে পাপড়িটি রয়েছে, ওই পাপড়িটি আপনি ছিঁড়ে ফেলবেন খুবই আলতো হাতে। ছিঁড়ে নেওয়ার পর এর যে ভিতরের কুসুমটি রয়েছে, ওই কুসুমটির সাথে স্ত্রী ফুল যেটি রয়েছে লাউয়ের, ওই স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলটির কুসুম খুবই আলতোভাবে আপনি একটু নাড়াচাড়া করতে থাকুন 30 থেকে 40 সেকেন্ডের মতো। এটিকে বলা হয় কৃত্রিম হাত পরাগায়ন। অনেক সময় এই পরাগায়নটি পোকামাকড়ের মাধ্যমে হয়ে থাকে,
কিন্তু ইদানিং আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করার কারণে পোকামাকড় মারা যায়, সেক্ষেত্রে লাউ গাছের সঠিক পরাগায়নটি হয় না। সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে হাত দিয়ে পরাগায়ন করে দিতে পারবেন। তাছাড়া অনেক সময় দেখা যায় আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে মাছি পোকার আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কখনোই কীটনাশক স্প্রে না করে আপনারা যদি প্রতি 3 শতকের জন্য একটি করে এক্সপেরিমেন্ট ফাঁদ ব্যবহার করতে পারেন, আসলে এটি খুবই উপকারী এবং খুবই কার্যকারী। সেক্ষেত্রে আপনাদের লাউ গাছে আর কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন হবে না। ভিউয়ার্স, এভাবে যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যাগুলি আপনারা নিতে পারেন তাহলে আপনাদের লাউ গাছের ফলন কিন্তু 2 থেকে 3 গুণ বাড়িয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃষি বিশ্ব বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কৃষি বিশ্ব বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।